ফুটবল খেললেও ফুটবলের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ফিজিক্যাল ফিটনেস, না তার থেকেও বেশি জরুরি হচ্ছে মগজ। হ্যাঁ, ওই জন্যই তোর ফুটবলটা হলো না। তুই দু বছর ফুটবল কোচিং ক্যাম্প করলি, টাকাটা জলে গেল, তারপর তুই এখন টেনিস কোচিং ক্যাম্প করছিস। আচ্ছা, সৌরভ গাঙ্গুলির কথা ভেবে তোর মায়ের তো তোকে ক্রিকেট কোচিং ক্যাম্পে দেওয়া উচিত। সেটাও দেবো, তোমার একটা কথা মনে রাখা উচিত পম, আমার মতো স্পোর্টসম্যান যখন ওর মা, ওর মধ্যে স্পোর্টিং ট্যালেন্ট থাকবে। আমার জিন্স জিন্স, বুঝেছো? তোমার স্পোর্টিং ট্যালেন্ট, ইয়া বাস। আচ্ছা মিনি, তোর এখন মনে আছে তুমি একবার পিকনিকে গিয়ে সেই ব্যাডমিন্টন, আরে বাস কি মেরেছিলে, তারপরে কোমরটা ভেঙে গেল, পড়ে গেল। পম, এই সময় হঠাৎ এই সব কথা বলছো কেন? এর ভিতরে নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। একটাই মানে, সেটা হচ্ছে এই যে বিশ্বকাপ ফুটবল নিয়ে তোমার মধ্যে যে উত্তেজনা, এবং সেই উত্তেজনার ফলে তুমি যে স্থির করেছো তুমি ফুটবল খেলবে, তাতে আমার কোনো আপত্তি নেই। একটু উদ্বেগ হচ্ছে, কিন্তু সেটা বড় কথা না। ওই জন্য উদ্বেগ হচ্ছে না যে তোমার কোমর ভেঙে যাবে, হাত পা ভেঙে যাবে, সে যায় যাক। কিন্তু আমার অন্য জায়গায় সমস্যা, ওই টেলিভিশনে বিশ্বকাপ নিয়ে মেয়েদের যে একটা ম্যাগাজিন, বিশ্বকাপে সেটা কিন্তু ওইখানে তোমার যে ফুটবল বিশ্লেষণ সেটা শুনে আমার তো সমাজে মুখ দেখাবার উপায় নেই। ড্যাডের এই বক্তব্যকে আমি সমর্থন জানাচ্ছি। আচ্ছা তোরা আমার কে? কেন ছেলে? আমি বাবা। তোমার বাবা কেন? ওর বাবা তোমার স্বামী। আচ্ছা তোমরা আমার আপন না শত্রু? মামি, ফুটবলটা তুমি কি জানো বলো তো? কি জানি? জানতে কত, এই তো একটা ফুটবল, এটা পায়ে নিয়ে খেলতে হবে ব্যাস। আর এছাড়া যা জানি না সেটা বই পড়ে শিখে নেব। আমি পার্ক স্ট্রিটে শো উইন্ডোতে একটা বই দেখেছি, একেবারে অনেক ছবিওয়ালা বই, হাউ টু প্লে ফুটবল।